রাজধানীর ইস্কাটন এলাকায় দুপুরে নির্মাণাধীন বাড়ির গর্তে পড়ে সানি আহমেদ নামে এক শিশু মারা গেছেন। পরিবার থেকে কাউকে সন্দেহ না করলেও বাবা জানিয়েছেন, নির্মাণ প্রতিষ্ঠানের গাফিলতির কারণেই এই ঘটনা ঘটেছে। রমনা থানা জানিয়েছে, তদন্তে নির্মাণ প্রতিষ্ঠানের গাফিলতি পাওয়া গেলে তাদের আইনের আওতায় আনা হবে। যে কনস্ট্রাকশন করতেছে একটা ডোবা রাখিয়ে দিয়েছে, দুইটা ডোবা, কারণ বাচ্চা যদি পড়ে থাকে আমি জানি না, আমার বাচ্চা পড়ে গেল চিৎকার করার কথা, কারণ আমার মনে হয় কিছু একটা মাঝখানে গ্যাপ আছে। যার যার গাফিলতি আছে আমরা দেখছি, খতিয়ে দেখছি, নির্মাতা প্রতিষ্ঠানের গাফিলতি থাকলে তাদেরকেও আইনের আওতায় আনা হবে। আর এখানে আমাদের বিশদভাবে তদন্ত করা হচ্ছে এবং এই তদন্তে আশা করি সব কিছুই পরিষ্কার হয়ে যাবে।